नमस्कार अपना देखें विश्व बांगला संबादे सरासरि सम्प्रचार बेहालार पूर्व विधानसभा अंतर्गत 123 नम्बर वार्ड के मुहूर्ते रही सोमनाथर संगे रही है हमार कैमरा पार्सन कौस्तव और हमारा पासे पे गे अपारा जानें खूब जनप्रिय मुख जखनी डाकबें तखनी पाबें हाथ बाड़ाले बंधु सुदीप पल्लर जो को विशेषण ही जथेष नय আমরা পেয়ে গেছি জয় কার্য তো নিশ্চিত অন্তত আমাদের সমীক্ষায় উঠে এসেছে তবুও সুদীপ বাবু কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে। অর্থাৎ আপনারা শুনেছেন না দুয়ারে সরকার সুদীপ বাবু আবার দুয়ারে কাউন্সিলর করে দিয়েছে। সুদীপ বাবু বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন। নমস্কার সবাই। মোটামুটি যেটা আমরা দেখলাম যে আপনার নাম ঘোষণা হলো এবং হওয়ারই কথা ছিল এবং আপনি আপনার ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা একটা হোর্ডিং পোস্টারও দেখলাম সেখানে আপনি ওয়ার্ডের জন্য গত 7 বছর বলবো এই কারণেই কারণ 2 বছরের জন্য আমরা আমাদের ভোটটা পিছিয়ে গেল গত 7 বছরে কিছু এবং ওই 2 বছর খুব ভাইটাল ছিল গত 7 বছরে কি কি করেছেন দিয়েছেন এবং পরিষ্কার লিখে দিয়েছেন আপনারা বিচার করুন আমি আমার কথাটা লিখলাম আমি এই করেছি আপনারা ভেবে নিন কাকে ভোট দেবেন মানে আপনি মানুষের উপর ছেড়ে দিয়েছেন তাহলে আবার দুয়ারে দুয়ারে বেরিয়েছেন কেন না এটা তো নির্বাচনের একটা অঙ্গ আমি যদি না যাই সেটা মানুষের কাছে কোথাও খারাপ লাগার জায়গা থাকতে পারে বলবো কাউন্সিলরটা হয়তো দম্ভ হয়েছে সেই জায়গা থেকে যাতে এইরকম কোনো প্রশ্ন না আসে সেই জন্য মানুষের বাড়ি বাড়ি যাওয়া কিন্তু কাজের কথা যেটা যে আমি একটা হোর্ডিং লাগিয়েছি নিশ্চয়ই যেটা দিয়েছি সেখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এই 2 বছরে গেছে পৌর পরিষেবার বাইরেও এই 2 বছরের যে অভিজ্ঞতা করোনা বা আমফান বা জস সেখানে মানুষের পাশে দাঁড়ানো এবং বিশেষ করে করোনার সময় আমাদের তো এরকম কোনো অভিজ্ঞতা ছিল না যে এই রোগটা নিয়ে সেইখানে কোনো মানুষ হয়তো অসুস্থ হয়েছে তাকে হসপিটালে ভর্তি করা কাউকে মৃতদেহ সৎকার করা এই যে অভিজ্ঞতা সেইগুলো থেকে আমি যে কাজ করেছি সেখানে নিজের কাছে কোথাও একটা আত্মতৃপ্তি আসে বা মানুষও হয়তো ভাবে ঠিক আছে কিন্তু নির্বাচনের সময় মানুষকে একবার মনে করে দেওয়ার পালা যে আমি আমার দায়িত্ব কর্তব্য সবটা পালন করেছি এবার আপনাদের পালা এবং নির্বাচনটা অনেক দিন আটকে ছিল মানুষ হয়তো কোথাও ভুলে গেছিল সেই জন্যই এরকম ভাবে মানুষকে সাজাক করে দেওয়া একেবারে একেবারে সুদীপ পল্লে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন কেন দুয়ারে দুয়ারে এটা নির্বাচনের একটা অঙ্গ এবং কোথাও থেকে সত্যি তো মানুষের কাছে যেতে সারা বছরই মানুষের পাশে থাকেন। সুদীপ পল্লে সম্পর্কে একটা কথা আপনারা যারা জানেন নাম বলে রাখি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের কাউন্সিলর বা কোয়ার্ডিনেটর বা প্রার্থী নন সুদীপ পল্লে কিন্তু সারা বছর বিভিন্ন সামাজিক কাজ পুজো আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এবং মনে আছে বরিশা ক্লাব তার সেই পরিযায়ী মা সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে এবং সুদীপবাবু কিন্তু তার যারা ক্লাব সদস্য যারা আছেন আপনাদের কমিটিতে আপনারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সেই করোনা আবহাওয়ার মধ্যেও যে আছে বরিশা আছে 123 নম্বর ওয়ার্ড মানুষের পাশে আছে। আমি একদম সরাসরি একটি প্রশ্ন করব উত্তর দেবেন আপনার 2021 বিধানসভা নির্বাচনের আগে থেকে শেষ বিধানসভা নির্বাচন হয়েছিল 2016 সালে তারপর কয়েক মাস পর থেকে এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি কেটে পড়েছেন উদাও হয়ে গিয়েছেন এখন জীবন্ত জীবস্য পরিণত হয়েছেন ভুলভাল বকছেন ঘরে বসে এইটার একটা একটা আপনার দলের ছিলেন এখন অতীত এটা এটা আপনার পক্ষে আরও কতটা চ্যালেঞ্জিং হলো বা আপনার বেহালা পূর্বনে শুধু তো আপনার ওয়ার্ড না আমি আপনাকে পেয়েছি আপনাকে বয়স করছি যে অভিভাবক নেই আপনি অভিভাবক আপনি পাড়ার অভিভাবক লোকাল বডির অভিভাবক বিধানসভার অভিভাবক নেই সেই চ্যালেঞ্জটাকে কীভাবে উতরালেন না আমি পৌর প্রতিনিধি হিসেবে আমার কাজ যতটা যে এখানে করার করেছি বিধায়ক হিসাবে তিনি কি করেছেন তিনি কেন করেননি সেসব তার উত্তর আমি সেই ব্যাপারে কোনো কিছু আমার মন্তব্য হ্যাঁ বিধায়ক না থাকলে অসুবিধা হতেই পারে সেটা তো আমি অস্বীকার করতে পারি না পরবর্তীকালে আমাদের নতুন বিধায়িকা পেয়েছি আমরা তাকে নিয়ে চলেছি এখানে আর তিনি কেন গেলেন তিনি কেন করলেন না এই জবাব তিনিই দেবেন আমি এই ব্যাপারে কোনো কথা আপনার ভোটে কিন্তু বিরোধীরা এটা আমি বললাম বলে হ্যাঁ বলতে পারে আমাকে আমাকে এ নিয়ে প্রশ্ন করতেই পারে কিন্তু আমার কাজের জায়গায় মার্কশিটে যদি কোথাও থাকে সেইটা সেটা মানুষ বিচার করবে এবং যিনি চলে গেছেন তিনি কেন গেছেন কেন জাননি আমি কেন এই ব্যাপারে ঢুকবো একেবারে একেবারে তিনি কেন গেছেন কেন জাননি সুদীপ পল্লে সুদীপবাবু কেন ঢুকবেন কিন্তু একটা বিষয় সুদীপবাবু পরিষ্কার করে দিয়েছেন অন্তত তাঁর ওয়ার্ডে যে বিধায়কের অনুপস্থিতিটা আপনি অন্তত বুঝতে দেননি না এই কবছরে এটা অন্তত পরিষ্কার করে দিয়েছেন একেবারেই আমি সেই জায়গা থেকেই বলবো আমরা এখানে দাঁড়িয়ে লাইভ করছি প্রচুর মশা বেহালার মশা কিন্তু খুব বিখ্যাত ঠিক আছে এবং এবং বেহালার মশাটা বিখ্যাত কিন্তু অন্যান্য জায়গায় কলকাতা একটা সার্বিক একটা সমস্যা মশা ডেঙ্গু ম্যালেরিয়া বেহালায় হয়তো একটু বেশি বা কোনো কোনো জায়গায় একটু বেশি কিন্তু কলকাতা একটা সার্বিক সমস্যা এই এইটার কি কোনো পারমানেন্ট মোকাবিলা কিছু করা যায় আমাদের ওয়ার্ডে এখনও পর্যন্ত খোলা ড্রেন
আপনারা জানেন আমাদের এখানে কেআইপির কাজ শুরু হয়েছে, এই জেমস লং সরণি দিয়ে ড্রেনটা আসছে জোকা থেকে, এটা এই চৌরাস্তা মোড় পর্যন্ত আসবে, এলে এই কানেকশানগুলো সব হবে এবং এই খোলা ড্রেন বন্ধ হয়ে যাবে। যেটা প্রজেক্টের কাজ সেটা যতটা হবে, একটা জোকায় পাম্পিং স্টেশন হচ্ছে, তো এইটুকুনি যে মানুষের অসুবিধা সেটা চলছে, মানুষ সেটাকে নিশ্চিতভাবে আমাদের জানে, আমরা কাজ করছি সেইখানে, যদি মশা কামড়াতেও চায় আমরা সেটাকে প্রতিহত করব। সুদীপবাবু আপনি মানে কি মেসেজ, দুবারের আপনি কাউন্সিলর এবং 10 বছর পেরিয়ে যাওয়ার পরে প্রায় 12 বছর, বাকি 2 বছর কোয়ার্ডিনেটর, সেই জায়গা থেকে মানুষের কাছে মানুষের চাহিদারও শেষ নেই, কাজেরও শেষ নেই, সেই জায়গা থেকে আপনার নতুন কি চিন্তাভাবনা তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে? আমার এইবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসার আগেই আমি আগামী দিনের যে আমার প্রকল্পগুলো সেগুলোকে সাজিয়ে ফেলেছি, যেমন কেআইপি বা জলের প্রকল্প বা রাস্তাঘাট লাইট, এগুলো তো পৌর পরিষেবা সমস্ত অঙ্গ, সেগুলো চলছে। এর বাইরে আমি কলকাতার মেয়র ক্লিনিক যেটা হয়েছে ববিদার ওয়ার্ডে, সেই রকম একটা মেয়র ক্লিনিক আমাদের হেলথ অফিসে করবার জন্য আমি চিঠি দিয়েছি অলরেডি, সেটা সার্ভে হয়ে গেছে, আমাদের চৌরাস্তার মোড়ে হেলথ অফিস আছে যেখানে 14-15 কাঠা জমি আছে, একদম ডায়মন্ড হারবার রোডের ওপরে, সেখানে মেয়র কথা দিয়েছে সেখানে একটা মেয়র্স ক্লিনিক বানাবে। এছাড়া আমরা আমাদের ওয়ার্ডে এই যে সমস্যা, জেমস লংয়ের ডান দিক হলো ঠাকুরপুকুর থানা, বাঁ দিক হলো হরিদেবপুর থানা, তো এখান থেকে হরিদেবপুর থানা যেতে গেলে 2 খানা গাড়ি চেঞ্জ করতে হয়, তো আমরা কলকাতা কর্পোরেশন থেকে কলকাতা পুলিশকে জমিও দিয়ে দিয়েছি আমার আবাহন কমিউনিটি হলের পাশে, সেখানে পুলিশ তার প্রসেস এগোচ্ছে। গতকাল মেয়র আমার ওয়ার্ডে র্যালি করেছে, সেই তিনি নিজে স্বচক্ষে দেখেছেন এখানকার, তিনি যেখান থেকে মিছিল শুরু করেছিলেন অন্য ওয়ার্ড থেকে আর যেখানে শেষ করলেন আমার ওয়ার্ডে, এই ডিস্টেন্সটা তিনি নিজের চোখে দেখেছেন। কালকে আমাকে কথা দিয়েছে থানাটা তিনি জেতার পরে প্রথম প্রায়োরিটি দিয়েছে, দেখবেন পুলিশের সাথে কথা বলে। এই দুটো কাজের সাথে সাথে আমি বাংলার বাড়ি প্রকল্পে প্রায় 10 বিঘে জমি দিয়েছি, মেয়র যখন পৌরমন্ত্রী ছিলেন ববিদা তখন তিনি এইটা প্রকল্পটাকে এগোচ্ছিলেন, বর্তমানে তিনি নেই, কিছুটা একটু পিছিয়ে গেছে। প্রায় 37,000, 37,000, তার মধ্যে মহিলা কত মোটামুটি? এইটা এখন আমি অর্ধেকই যদি ধরি 16-17,000 লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা মানুষ পেয়েছে, যারা অ্যাপ্লাই করেছে তার 60% লোক পেয়েছে। আমার কাছে এখন 350 নাম এসেছে যেগুলোর বিভিন্ন রকম রেকটিফিকেশন দরকার, সেগুলোকে আমরা দেখছি এবং জানুয়ারি মাসে হবে, যারা পাবে না আবার তারা অ্যাপ্লাই করবে, এখানে কোনো বাধা নেই, কোনো হবে না ব্যাপার নেই। মমতা ব্যানার্জি দুয়ারে সরকার সবসময় বলেছে 3 মাস অন্তর অ্যাপিল করতে পারবেন, যারা পায়নি তাদের বলি খালি হতাশ হবেন না, আপনি আবার আসুন আমরা আছি পাশে। আর অন্যান্য সামাজিক প্রকল্পগুলো ধরুন স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে সব, স্বাস্থ্যসাথী কার্ড 80% হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে আমরা অনেক ভ্যাকসিনেশনে ওই প্রায় 80-90% কিছু মানুষ আছে যারা বাড়ি থেকে বেরোতে পারে না, নিয়ে আসা যায় না, তাদের ক্ষেত্রে যে গাইডলাইন আছে হু বা আইএমএ যে গাইডলাইন, সেই গাইডলাইন আমরা আটকে গেছি, বাদবাকি সব মানুষ নিয়েছে। মানে যতটুকু আপনাদের এখতিয়ারের মধ্যে ছিল আপনারা করেছেন, আপনি তো ছোটবেলা থেকেই এখানে আমরা সব কিছু বড় হয়ে এখানে, আপনার পড়াশোনা সব কিছু এখানে, দুবারের কাউন্সিলর মানে মোটামুটি পাড়ার সব লোককে চেনেন, শর্মিষ্ঠা ভট্টাচার্য নামে কাউকে চেনেন? পরিযায়ী চেনেন? পরিযায়ী শ্রমিক জানি, উনিও পরিযায়ী আমাদের কাছে, উনি আমাদের ওয়ার্ডের বাসিন্দা, তো গত 2 বার 10 আর 15 ভোটে লড়েছেন উনি, আমাদের 122 যিনি প্রার্থী সমাজ চক্রবর্তী তার কাছে হেরেছেন, একবার সিপিএম এর হয়ে একবার বিজেপির হয়ে, আবার এখানে চলে এসেছেন বিজেপিতে, তো আমার কাছে উনি পরিযায়ী, মানে মানে পরিযায়ী আবার 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 বাম রামে পরিণত হয়েছে। সে তো বটেই। আচ্ছা একদম দেখা যায় এমনি দেখা টাকা যায় এসছে, এখন পরিযায়ী নমিনেশন দেখেছিলাম, পরিযায়ী ব্যাপারটার সঙ্গে কিন্তু বরিশাল অঞ্চলে একটা ভালো সম্পর্ক আছে, পুজোতেও পরিযায়ী, বিজেপি প্রার্থীও পরিযায়ী আপনার কথা অনুসারে, এবং সিপিএম এর প্রার্থীও পরিযায়ী, এক প্রকার ঘর জামাই আর কি, মানে সব ভোট পাকি আর কি, মানে সিজনে সিজনে আসে আর কি। আমি আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করব, কমিউনিটি হল আছে আপনার কলকাতার সব থেকে বড় কমিউনিটি হলটা আমার ওয়ার্ডে, আমি আনন্দিত গর্বিত, আগের মেয়র যিনি ছিলেন তিনি শুরু করেছিলেন এবং এই এখনকার মেয়র ববিদা তিনি শেষ করেছেন, তিনি উদ্বোধন করেছেন এবং তিনি মানে এত আপ্লুত, তার চেতলার কাজ গতকাল আমার ওই কমিউনিটি হলে হয়েছে, এখন সারা কলকাতার লোক আসছে ওখানে তাদের অনুষ্ঠান করার। আর জলের একটা ব্যাপার থাকে, জল জমার একটা ব্যাপার থাকে, সেটা এখন কিরকম? এটাও আমি বলছি ম্যালেরিয়া ডেঙ্গুর মতো, এটাও কিন্তু সার্বিক সমস্যা। কথা যেটা বললাম, কেআইপির কাজ অলরেডি 60% এগিয়েছে, পাম্পিং স্টেশনও মোটামুটি শেষের দিকে, মার্চ এপ্রিল বা মে মাসে উদ্বোধন হবে, তাহলে মেন লাইন হয়ে গেলে তখন বাদবাকিটা হবে। আর খাবার জলের যেটা আছে, আমি জানি না কলকাতায় কটা ওয়ার্ডে আছে, আমার ওয়ার্ডে 2 খানা রিজার্ভার তৈরি হচ্ছে, ওভার হেড একটা, একটা আন্ডারগ্রাউন্ড, একটা হলো এই জেমস লং এর উপরে, আর একটা আমার ধারাপাড়া বলে একটা জায়গা আছে, ওখানে
আগামী 6-8 মাসের মধ্যে সব রেডি হয়ে যাবে, এগুলো আমরা চালু করে দেব। মানে গেরুয়া নেই বলেই, গেরুয়া ফিকে বলেই কি আপনি একটু গেরুয়া পরে বেরিয়েছেন? সবাই রং আমাদের মধ্যে সামিল করছে একেবারে। আমি আমি একদম শেষে যাওয়ার আগে তো 50%-এর বেশি করতে হবে, 50% লোকের কাছে গিয়ে স্যাটিসফাই আমরা হতে পারি না। আচ্ছা সুদীপ বাবু, আমি একটা কথা বলছি, আপনি প্রচুর কাজ করেন, রাস্তাঘাটে মাঠে ঘাটে ঘোরেন, জলে নেমে কাজ করেন, কলকাতার মানে ববিদার আগের প্রাক্তন মেয়র তিনিও জলে নেমে কাজ করতেন এবং জল জল বিষয়ে তার নাম বিখ্যাত হয়ে গেছিলো। যাই হোক, জলের ব্যাপার একটা থাকি আর কি। তা আপনার ওয়ার্ডে জলের সমস্যা যেটা বললেন সেটা হলো এই এই যে কাজের অনুপ্রেরণা, আপনি সুদীপ পড়লে কাজের অনুপ্রেরণা, এটা এটা কোথা থেকে পান? আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে, তিনি আজকের আমি আজকে একটা কাগজে দেখছিলাম, তিনি 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তো তার যা বয়স তাতে এই রকম রেকর্ড ভারতবর্ষের রাজনীতিতে আজকে কেউ নেই আমার মনে হয়। তো তিনি যদি পারেন, আমরা আমাদের এই বয়সে আমরা কেন পারবো না? একেবারে নেত্রীর নেত্রী অনুপ্রেরণা সুদীপ পল্লের কাছে, এবং সকালে ঘুম থেকে উঠে যখন নেত্রীর কথা মনে পড়ে তখন কিন্তু তার কাজের গতিটাও বেড়ে যায়। একদম শেষ করবো, আমি দেখছি আপনি ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন, তার মাঝেও আমাদের আপনি আমি আমাদের একদম শেষ একটি প্রশ্ন আপনাকে করব, ত্রিপুরার ভোট দেখলেন তো, মানে 123 নম্বরে তার পুনরাবৃত্তি হবে না? তো আমার এখানে আছে টুবাইবেলারের ছেলে, কোন রিপোর্টাররা এলে বিজেপির যদি বাইট লাগে আমরা তাকাদের দিয়ে বিজেপির বাড়িতে পাঠিয়ে দিই। আমরা ভাই সবাই মিলে কর, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের সাথে মানুষ আছে, আমাদের কাউকে মারতে হবে কেন? আমাদেরকে মানুষ যদি থাকে কাউকে মারপিট করবো কেন আমরা? একেবারে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলেন সুদীপ পল্লে, সেই জায়গা থেকে আমি বলছি অনেক অনেক ধন্যবাদ। নির্বাচনে জিতবে কে? সুদীপ পল্লে আমাকে। তৃতীয়বারের জন্য জিতবে কে? সুদীপ পল্লে আমাকে। এই তো বললি সুদীপ তুমি এগিয়ে চলো, আমরা তো মাঠ পিছে আছি। সুদীপ তুমি এগিয়ে চলো, আমরা তো মাঠ সাথে আছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সাইকেলটা নিয়ে নিয়ে জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনি দারুণ বলেছেন, আপনি দারুণ বলেছেন। একদম আমরা 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ পল্লের সাথে কথা বলছিলাম, এটা বেহালা পূর্ব বিধানসভা অন্তর্গত সেই 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 এলাকায় আমরা কথা বলছিলাম। আমরা দেখলাম যে সুদীপ পল্লে কিন্তু তার অনুরাগীদের নিয়ে, অনুগামীদের নিয়ে, তার সহকর্মীদের নিয়ে তিনি কিন্তু ডোর টু ডোর ক্যাম্পেইন করলেন এবং তার সঙ্গে বলেন, এবং আগামী দিনে মানুষের চাহিদার শেষ নেই, উন্নয়নের শেষ নেই, তাই আগামী দিনে তার কি পরিকল্পনা আগামী দিনে তৃতীয়বারের জন্য তিনি যদি হ্যাট্রিক করেন সেটাও জানালেন, এবং তার কাজের অনুপ্রেরণা অবশ্যই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 123 নম্বর ওয়ার্ড বেহালার, 123 নম্বর ওয়ার্ড বরিশা থেকে ক্যামেরায় কৌস্তবের সঙ্গে সোমনাথ, দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।